আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ফ্রিল্যান্সার তাদের জন্য আজকের এই ভিডিওটি আসলে খুবই দরকার। কারণ যাদের অ্যাডবি ক্যাশ অ্যাকাউন্ট দরকার, যাদের অ্যাডবি ক্যাশ অ্যাকাউন্ট নেই অথবা আপনি ক্রিয়েট করতে পারতেছেন না, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তাহলে আপনি আপনার যে অনলাইন যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করে রাখতে পারবেন। এখান থেকে আপনি ডলার আনা নেওয়া করতে পারবেন, মানে ট্রান্সফার করতে পারবেন। যদি কোনো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আপনি কাজ করেন, সেখানে যদি অ্যাডবি ক্যাশ সাপোর্ট করে, তাহলে আপনি সেই ওয়েবসাইট থেকে অ্যাডবি ক্যাশের ডলারটা ট্রান্সফার করে রাখতে পারবেন এবং সেখান থেকে আপনি উইথড্র করে নিতে পারবেন। তো এই হচ্ছে অ্যাডবি ক্যাশ অ্যাকাউন্ট, অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাকে বলি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কীভাবে দেখি অ্যাডবি ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। যারা নতুন আর কি অ্যাডবি ক্যাশ অ্যাকাউন্ট খুলতেও পারেন না আর কি, তাদের জন্য এই ভিডিওটি। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডবি ক্যাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার মোবাইল ডিভাইস অথবা কম্পিউটার দিয়ে আমি ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়েছি সেখানে চলে যান। তাহলে ঠিক এরকম অ্যাডবি ক্যাশের ওয়েবসাইট দেখতে পাবেন। এরপর নেচার দিকে চলে আসবেন, এখানে দেখবেন যে রেজিস্টার অ্যাকাউন্ট ফর ফ্রি। তো এটাতে ক্লিক করে দিলেই আপনার রেজিস্টার পেজ চলে আসবে। তো এরকম একটা ফর্ম চলে আসবে, এটা একেবারে ইজি ফর্ম। আপনি প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন, এরপরে আপনার লাস্ট নেম দিবেন, এরপরে আপনি ইমেল অ্যাড্রেস বসবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাডবি ক্যাশ অ্যাকাউন্ট খুলতে চান সেই ইমেল অ্যাড্রেস। এরপর এখানে আপনি একটা পাসওয়ার্ড বসাবেন আপনার ইচ্ছা মতো। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে একটা নীল বাটন আছে, এটা এখানে ট্রেনে ডান দিকে নিয়ে আসবেন। এরপর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। তো এতটুকুই করতে হবে জাস্ট। তো আমি আমার ইনফরমেশনগুলো বসিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার ইনফরমেশনগুলো বসিয়ে আসছি। এরপর নিচে যে রেজিস্টার বাটন আছে, এখানে আমি ক্লিক করে দিলেই জাস্ট আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাডবি ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারেই সহজ, তবুও আমি আপনাদেরকে দেখালাম যদি কেউ না পারেন সেজন্য। তো দেখুন আমার অ্যাকাউন্টটা কমপ্লিটলি ক্রিয়েট হয়ে গেছে। এখানে কনগ্রাচুলেশন আসছে যে সোহাগ সিকদার, ইউর অ্যাকাউন্ট ইজ নাও রেডি। তো এরপরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ড্যাশবোর্ড আছে। আমি আমার অন্য একটা অ্যাডবি ক্যাশ অ্যাকাউন্টে চলে আসছি, যেটা আমি আগে ক্রিয়েট করে রেখেছিলাম। তো এখানে আপনি ফান্ড ট্রান্সফারে যদি চলে আসেন, তাহলে দেখতে পাবেন এখানে আপনি যদি কাউকে আর কি আপনার যেই মানি ট্রান্সফার করতে চান, আপনি ডলারটা যদি কাউকে পাঠাতে চান অথবা সেল করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে সেই অপশনগুলো পেয়ে যাবেন, যেগুলো এখানে অপশন আছে। যেমন আপনি যদি কাউকে কোনো টাকা পাঠাতে চান বা ডলার পাঠাতে চান, সেক্ষেত্রে ওয়ালেটে পাঠাতে পারেন বা তার ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। তো ওয়ালেট তো একটা নাম্বার থাকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি অ্যামাউন্ট কত অ্যামাউন্ট বসাবেন সেটাও এখানে বসিয়ে আপনি ট্রান্সফার করে দেবেন, তার ইমেইল অ্যাড্রেস অথবা তার যে অ্যাডবি ক্যাশের যে একটা নাম্বার থাকে, তো ওয়ালেট নাম্বার সেটা। তো এখানে একেবারে ইজি, আপনি সবগুলো বসিয়ে যদি কন্টিনিউতে ক্লিক করে দেন তাহলেই ডলারটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক কেউ আপনাকে এভাবে পাঠাবে, তো রিসিভ করার জন্য আপনি তাকে আপনার যে অ্যাডবি ক্যাশের ইমেল অ্যাড্রেস আছে এটা দিলেই আপনার অ্যাকাউন্টেও ডলার চলে আসবে যদি কেউ পাঠায়। এরপর এখানে ই কারেন্সি আছে, দেখবেন যদি আপনি ই কারেন্সি মানে হচ্ছে বিটকয়েন, লাইট কয়েন এগুলোতে যদি আপনার ডলারটাকে কনভার্ট করতে চান, তাহলে আপনি এখানে ওইটা সিলেক্ট করে তারপর এখানে বিটকয়েন, ইথারিয়াম, ক্যাশ, লাইট কয়েন যাই থাকুক না কেন, তো সময়ের সাথে সেগুলো পরিবর্তন হতে পারে, আপনি দেখে নেবেন। যদি আর কি চান যে এগুলো ট্রান্সফার করতে, তাহলে আপনি জাস্ট ক্লিক করে দিবেন, সিলেক্ট করে তাহলেই চলে যাবে।